আমার বক্তব্য দেওয়ার আগে মামুন ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে নেই খুব ভালো লাগলো। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আজকে আমাদের যে ছবিটার নাম হচ্ছে ক্যাসিনো, যে ক্যাসিনো ছবিটা প্রোডাকশন সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল, প্রডিউসার রাজীব চৌহান এবং আমাদের ডিরেক্টর সৈকতনা সেভাই। আর এখানে এই দুটো নামের পরে আমরা বেশ কয়েকজন আছি, সেটা হচ্ছে আমি আছি, বুকি আছে, দোয়েল আছে, রিয়েলি আছে, মুনিম আছে, আসার আছে, তারপরে সাবিয়া আছে, আরও অনেক অনেক আছে, ওদের শাহিন মেধাবাই আছে। তো সবাই মিলে আসলে আমার টিম, এবং সবচেয়ে বড় একজন মানুষ, যে মানুষটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে তাসকিন। তাসকিন নেই, এই জন্য একটু খারাপ লাগার কাজ করছে। তাসকিন থাকে আরও ভালো লাগবে, তাসকিনের অনেক শেয়ার করতে পারতো শুটিংয়ের এক্সপিরিয়েন্স। তারপরেও সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে আপনারা সবাই এসছেন আমাদের ক্যাসিনো ছবির ইন্টারপ্রেসে। আমরা বেসিক্যালি ছবির গল্পটা তো আমরা অনেকভাবেই জেনেছি, আমাদের এই গল্পটা একদমই বেশ কিছু জায়গায় প্রশ্ন সম্মুখীন হয়ে আমি ফিল করেছি। সবাই বলছে 2019 সালের ছবি, সেক্ষেত্রে কি সেটা পুরনো কোনো কন্টেন্ট বা পুরনো কোনো, মানে গল্পটা পূরণ হয়ে গেল কিনা? তো গল্প তো পূর্ণ হয়নি, এই কারণে যেটা হচ্ছে আমাদের দেশের এখন যে প্রবলেমগুলো হচ্ছে বা গভর্নমেন্ট যে জিনিসগুলো ফেস করতেছে সেটা হচ্ছে মানি লন্ডারিং বা আমাদের অর্থ পাচার হয়ে যাওয়া, এবং ইলিগাল ওয়েতে বেশ কিছু জায়গায় যে জিনিসগুলো স্থাপনা বা ইলিগাল ওয়েতে অনেক কিছু হচ্ছে, সেই জিনিসগুলোকে কীভাবে রুখে দাঁড়ানো যায়, কীভাবে সেই জিনিসগুলোকে প্রোটেস্ট করা যায়, বেসিক্যালি এই দুই তিনটে জিনিসের সংমিশ্রণে হচ্ছে ক্যাসিনোর গল্প। এবং এই গল্পের সাথে যে মানুষগুলো জড়িত ছিল সেই মানুষগুলো অনেক দিনের পরিশ্রম করে একটি সুন্দর গল্প তৈরি করেছেন, এবং যেই গল্পটি আমার কাছে মনে হয় যে একদমই সমসাময়িক। এবং সৈকতের যখন আমরা পুরো ফুটেজগুলো দেখেছিলাম, একদম জাস্ট র ফুটেজ, সেই র ফুটেজ থেকে আমরা ফিল করেছিলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ঝকঝকে একটি ছবি যেখানে আমার মনে হচ্ছিল যে কালার কারেকশনের দরকার নেই, তো এত সুন্দর ছিল। তো আমার কাছে মনে হয় যে অলরেডি যারা 8ই জুন যে টিজারটি রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সিনটেক্স ইন্টারন্যাশনাল এবং যাদের ইউটিউব চ্যানেলে, তো সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন এবং সবার ভালো লাগা এবং সবার এই অ্যাপ্রিসিয়েশনগুলোকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। কারণ আমরা অনেকদিন ধরে, আমি রাজীব ভাই সৈকত ভাই মিলে অনেক ধরে প্ল্যানিং করছিলাম যে আমরা আসলে ঈদের ছবিটি রিলিজ করবো কী করবো না, তারপরেও একদম 11th hour-এ এসে আমরা যেই ডিসিশনটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো ডিসিশন। কারণ এই ঈদে যেই কোয়ালিটি ছবি রিলিজ হচ্ছে বেশ ভালো ভালো ছবি, তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ছবিটাকে ফাইট করার মতো ছবি দেখে কিন্তু আসলে ছবিটা রিলিজ হচ্ছে, এবং সবার খুব ভালো লাগবে। এবং প্রথম যে ইন্টারেস্টটা মানুষের গ্রো করবে, যারা অডিয়েন্স যেটা সবচেয়ে অ্যাট্রাক্টিভ ফিল করবে সেটা হচ্ছে নামটা অনেক বেশি মানুষের হয় না, যে যেই নামগুলো মানুষ কম শুনেছে বা কিউরিয়াসিটি থাকে, ক্যাসিনো নামটা তেমন একটি নাম, তো সেই জায়গা থেকে একটা ইয়ে আছে। তারপরে মেকিং, তারপরে গল্প, তারপরে বাজেটের কথা অবশ্যই বলবো, একটি বিগ বাজেটের ফিল্ম, সব কিছু মিলে আমার মনে হয় যে এই ছবিটি টানটান উত্তেজনা থাকবে। এবং ঈদের দিন থেকে হলে এসে যারা ছবি দেখবে তারা অবশ্যই যেই মানুষটা ছবি দেখবে সেই মানুষ আরেকজনকে বলবে যে হ্যাঁ আমরা কী দেখেছি, এবং সে আরেকটা দেখতে চাইবে। সো এটাই হচ্ছে মূল বক্তব্য, এটাই আর কিছু বলতে চাই না। সো আপনারা এসছেন, আপনারা আমরা প্রমোশনটা শুরু করেছি 2-3 দিন হলো, তো আপনারা আমাদের সাথে আছেন এবং সাথে ছিলেন সবসময়, একদম প্রথম আমার প্রথম কাজ থেকে শুরু করে আজকের এই প্রেস মিটে এবং নেক্সট আরও সবসময় থাকবেন এই দোয়া করছি। এবং বাংলা চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে যান, এখন খুব ভালো লাগছে যে বাংলাদেশের সব চলচ্চিত্র দেশের বাইরেও রিলিজ হচ্ছে, এবং সব দিকে জয় জয় গান। আমার মনে হয় ক্যাসিনো সেরকমের দিকে যাবে। সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।
আমি আসলে আপনি জানেন যে আমার সিনেমাতে সবসময় আমরা চেষ্টা করছি কিছু ট্যালেন্টেড লোকজনকে ডেবিউ করানোর জন্য। তো আমাদের এই সিনেমাটাতে ফটোগ্রাফার হিসেবে গিয়েছিলেন, তার নামটা বলা হয় নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত।